হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলে আসলাম, আপনি কিভাবে ইউটিউব মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। আপনি যদি ইউটিউব মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, ইউটিউব মার্কেটিং করে অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে আপনি আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন। আমার দেখানো মেথডগুলো আপনি অ্যাপ্লাই করুন এবং আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনুন এবং ইউটিউব মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করুন। তো বর্তমান সময়ে ইউটিউব মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করা মানুষের সংখ্যা কিন্তু অনেক, দিনের পর দিন এই সংখ্যাটা বাড়ছে। প্রতিনিয়ত মানুষ ইউটিউবে থেকে ইউটিউব চ্যানেল তৈরি করছে এবং ইউটিউব থেকে টাকা আয় করছে। এখন আমি আপনার সাথে আলোচনা করব যে আপনি কোন বিষয়টা নিয়ে ইউটিউব মার্কেটিং শুরু করবেন এবং ইউটিউব মার্কেটিং শুরু করে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। দেখুন, আপনার যে বিষয়টা ভালো লাগে এই বিষয় নিয়ে আপনি ইউটিউব চ্যানেলে চ্যানেল তৈরি করবেন। আমি ভেবে নিচ্ছি আপনি একজন ইংলিশ টিচার, আপনি খুব ভালো ইংরেজি জানেন, গ্রামার জানেন, এই বিষয়গুলো আপনি অনেক ভালো জানেন। আপনি স্টুডেন্ট, আপনার অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে আপনি ইংরেজি শিক্ষা দেন। এখন আপনার ইউটিউব চ্যানেলটা ইংলিশ হতে পারে, যে লার্নিং ইংলিশ এরকম ধরনের হতে পারে, যে ইংলিশ চ্যানেল আপনি প্রতিনিয়ত যা শেখাচ্ছেন আপনার স্টুডেন্টদেরকে, এইটা আপনি কম্পিউটারে স্ক্রিন রেকর্ডিং করে আপনি ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করেন। দেখা যাচ্ছে আজকে আপনি শিখলেন টেন্স কি, কত সহজভাবে টেন্স শেখা যায়, এই বিষয়টা টাইটেল দিয়ে আপনি এই বিষয়গুলোর সম্পর্কে ট্যাগ দিয়ে আপনি একটা স্ক্রিন রেকর্ডিং করে আপনি একটা ভিডিও তৈরি করেন, করে আপনি সেটা আপলোড করেন। এভাবে প্রতিদিন আপনি আপনার চ্যানেলে ভিডিও দিতে থাকেন। একটা সময় যে ইউটিউবের যে রিকোয়ারমেন্ট আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার্স, এটা যখন পূরণ হয়ে যাবে তখন গুগল অ্যাডসেন্সের কাছে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো একটি কথা মনে রাখবেন, কখনো অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করবেন না ইউটিউবে। বিশেষ করে আপনাকে এমন কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে যারা মানুষের উপকার হয়। আমার এই চ্যানেলটা আমি তৈরি করেছি মার্কেটিং রিলেটেড বিষয়গুলো আমি মানুষের সাথে শেয়ার করব। ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয়, কিভাবে অনলাইনে মার্কেটিং করতে হয়, কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়, এই বিষয়গুলো কিভাবে আর্টিকেল লিখে টাকা আয় করতে হয়, এই বিষয়গুলো আমি কিন্তু এখানে শেয়ার করছি। এতে কিন্তু মানুষের উপকার হচ্ছে, মানুষ কিছু শিখতে পারছে এবং শিখতে পারছে মানুষের উপকার হচ্ছে বলে কিন্তু সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। আপনি কোন বিষয়ে চ্যানেল তৈরি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি ধরে নিচ্ছি আপনি একজন কি বলা যায় যে একজন নার্সারির মালিক, আপনি একটা নার্সারি কিভাবে তৈরি করতে হয়, কখন কোন গাছে কিভাবে কলম কলম দিতে হয় বা কি কোন কখন কোন গাছে কোন সারটা দিতে হয়, এই বিষয়ে আপনি খুব ভালো জানেন বা ভালো পারেন, আপনি এই বিষয় নিয়ে ইউটিউব ভিডিও তৈরি করেন। আমি ধরে নিচ্ছি আপনি একজন কি বলা যায় যে ভালো মোটিভেশন মূলক কথাবার্তা বলতে পারেন, মানুষকে ভালো মোটিভেট করতে পারেন। যেমন বাংলাদেশে বড় বড় মোটিভেশনার আছে, যেমন সুলাইমান শুকুর আছে বা আপনার আইমান সাদি আছে, এদের মতো আপনি হয়তো ভালো কথা বলতে পারেন, মোটিভেশন তৈরি করতে পারেন, এই বিষয়ে ভিডিও তৈরি করেন। আমি ধরে নিচ্ছি আপনি একজন ট্রাভেলিং করতে ভালোবাসেন, আপনি খুব ঘোরাঘুরি করতে ভালোবাসেন, বাংলাদেশের যে দর্শনীয় জায়গাগুলো আছে বা বাংলাদেশের বাইরে যে জায়গাগুলো আছে, কক্সবাজার আছে, সেন্টমার্টিন আছে, সুন্দরবন আছে, এদিকে আপনার সিলেট আছে, বান্দরবন আছে, তাই না, সাজেক আছে, কত জায়গা আছে। আপনি প্রতিদিন যেখানে যাচ্ছেন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আপনি এইগুলা ভিডিও তৈরি করেন। ট্রাভেলিং ভিডিও গুলা কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয় এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা পসিবল, এ বিষয়ে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এছাড়াও আমি ধরে নিচ্ছি যে আপনি ভালো প্রোডাক্টের রিভিউ করতে পারেন। যেমন আমি এখানে একটা চ্যানেলের নাম লিখে সার্চ করছি, দেখুন এই ব্যক্তির নাম হলো স্যাম জোন, তিনি শুধুমাত্র প্রোডাক্টের রিভিউ করে এবং তার চ্যানেলটা দেখুন কি পরিমাণে ভিউ হয়েছে এবং তার চ্যানেলটা 2015 সালে তৈরি করা
এবং তার সাবস্ক্রাইবার ছিল 1.77 মিলিয়ন, একটু পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনি নিউজ চ্যানেল তৈরি করেও কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। নিউজ চ্যানেল অর্থাৎ প্রতিদিন যে আমরা যে নিউজগুলো আসতেছে এটা অনলাইনে পাওয়া যায়, ওয়াল নিউজ পিডি লিখে, এটা লিখে সার্চ করলে যে মেন মেন হেডলাইন যেগুলা এগুলা নিয়ে কাজ করতে পারেন। অথবা আমি ধরে নিচ্ছি যে আপনি ভালো রান্না বান্না করতে পারেন, আপনি যে বিষয়ে রান্না বান্না করতেছেন এটা ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে ই করতে পারেন, আপলোড করতে পারেন। অথবা এরকম আপনি আসলে যে বিষয়ে এক্সপার্ট আছেন, যে বিষয়ে আপনি ভালো জানেন বা ভালো পারেন, এ বিষয় নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করেন, ডে বাই ডে আপনার চ্যানেলটা গ্রো করেন, একটা সময় আপনার চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে যাবে। এবং আপনার চ্যানেল যখন দাঁড় করিয়ে ফেলবেন, ডে বাই ডে ইনকাম শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনি লাইফ টাইম ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন। সারা জীবন আপনি ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন এবং এই ইনকামটা দিনের পর দিনের পর দিন বাড়বে, তাই না? তো আমার আকর্ষণটা হলো মার্কেটিং এর উপরে। আমি ডিজিটাল মার্কেটিং বিষয়ে মোটামুটি জানি, খুব ভালো জানি বলবো না, মোটামুটি জানি। তো এই জন্য আমি আমার চ্যানেলটা তৈরি করছি ডিজিটাল মার্কেটিং এর উপরে। এটা আমার বাংলা চ্যানেল, আমার আরো একটি চ্যানেল আছে যেটা আমার ইংলিশ চ্যানেল, সেই চ্যানেলটার নাম শুধুমাত্র এস এম আকরামুল জাওয়ার। সেখানে আজকের দিনে 1200+ সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। তো এরকম আপনি আসলে যে বিষয়ে ভালো জানেন বা ভালো পারেন সে বিষয় নিয়ে চ্যানেল শুরু করুন আজকে থেকে, প্রতিদিন ভিডিও আপলোড করুন, একটা সময় যে আপনার সেই চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে যাবে এবং আপনি লাইফ টাইম সেখান থেকে ইনকাম নিতে পারবেন। আমি নেক্সটে আরো ভিডিও নিয়ে আসতেছি যে আপনি কোনো রকম ভিডিও তৈরি না করেও কিভাবে ইউটিউব থেকে আয় করবেন। আমি নেক্সটে ইউটিউবের বিষয়ে অনেকগুলো ভিডিও নিয়ে আসবো। তো আমার চেয়ে পাশে থাকুন, সাথে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনার যদি কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব, অথবা নেক্সটে কোনো ভিডিও তৈরি করে আপনাকে শেখাবো। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।